মুন্সিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার ছয়টি উপজেলায় এবার 37,850 হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছিল প্রায় 12.5 লাখ টন। এর মধ্যে 74টি হিমাগারে সংরক্ষণ করা হয় প্রায় 5,80,000 টন। কৃষকরা জানিয়েছেন আলুর উৎপাদন ও হিমাগারে সংরক্ষণ খরচ মিলিয়ে কেজিতে খরচ হচ্ছে 18 থেকে 19.5 টাকা, অথচ কেজি প্রতি বিক্রি করতে হচ্ছে 7 থেকে 9 টাকায়। এমন পরিস্থিতিতে মাথায় হাত কৃষকদের। আলুর ভর্তা 20 টাকা, বর্তমানে আলু বিক্রি করতে হচ্ছে মনে করেন 10 টাকা, 10 টাকা ঘাটতি পূরণটা কে দেবে? যদি সরকার কিছু দেখে তাহলে মনে করেন কিছু করতে পারে। গেছে বার তো মনে করেন 40-42 টাকা দাম আছিল, হেরাইয়া 26 টাকা বইলা দিছে। সরকারিভাবে আলুর দাম নির্ধারণ ও রপ্তানির উদ্যোগ নিলে আলুর ন্যায্য দাম পাওয়া যাবে বলে মনে করেন ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ মালিকরা। সরকার যদি আলুর ব্যাপারে সুনজর দেন এবং ওই দামটার ব্যাপারে একটা স্থিতিশীল অবস্থায় আনতে পারেন, তাহলে মনে হয় আমাদের কোল্ড স্টোরেজ পক্ষের মালিক পক্ষ এবং কৃষক পক্ষ দুটো পক্ষে আমরা লাভবান হতে পারবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানালেন এবছর চাহিদার চেয়ে আলুর উৎপাদন বেশি হয়, দাম কমে গেছে। কোল্ড স্টোরেজে যে আলুগুলো রাখা হয়েছিল তা তার মধ্যে থেকে অনেক আলুর আবার পচন ধরাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে গুণগত মান কমে গেছে, একদিকে পচন হয়েছে। স্বাভাবিকভাবে আলুর যে ক্ষয়ক্ষতি সেটা কৃষকদের ঘরে বর্তাচ্ছে। আলু রপ্তানির অনুমতি পেলে কৃষকদের লোকসান এড়ানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিমুল মাহাদি, বৈশাখী সংবাদ।